তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি খেলতে যাচ্ছি জিটিএ 5। আর আপনারা তো নিশ্চয়ই জানেনই কি মাইকেল কত বড় গ্যাংস্টার হয়ে গেছে, আর ওর কাছে অনেক টাকাও আছে। কিন্তু ও আজকে ভেবেছে যে ও একটা শোরুম খুলবে, আর ওই শোরুমটা অনেক গাড়ি থাকবে, সুপার কার থাকবে, আর লাক্সারি কারও থাকবে। তো মাইকেল একটা অফিসে যাচ্ছে যেখানে কি এইসব বলবে যে শোরুম বোরুম বানাবে, সব লোক তো কানবে এখানে। আর ওর বাড়ির পিছনে একটা ভালো জায়গা আছে, ওখানে ভালো শোরুম বানানোর জায়গা আছে, টেনিস কোর্ট আছে ওটা একটা। তো জায়গাটায় তো মাইকেল পৌঁছে গেছে অলমোস্ট। আর এইটাই হচ্ছে অফিস, লাইফ ইনভেডার এই অফিসটার নাম। আর এখানে হচ্ছে লোক বসে আছে, ওদের সাথে একটু কথা বলে নিই, ওদের একটু পরে ভয় হয়েও দেখাবো, হতে পারে মাইকেল মেরেই দেয় ওদের। তো একটা লোক এরা ডাকছে যে হচ্ছে দেখবে সব কিরকম জায়গা আছে, তাই হিসাবেই লোক পাঠাবে। তো এই লোকটাই আছে, তো এবারে এদের একটু ভয়টায় দেখিয়ে দিই, যাতে মানে এরা ভালো করে কাজ করায় আর হচ্ছে ভালো শোরুম হোক। এমনি মাইকেলের কাছে আর টাকা শেষ হয়ে যাচ্ছে, এবারে ওর কাছেও মানে এখন বেশি টাকা নেই। এখানে আমি একটা বম লাগিয়ে দিয়েছি, আর দেখবে এক্ষুনি মাইকেলের স্টাইলটা কিরকম করে ও যাবে। মাইকেলের কোনো ভয়ই নেই, এক্ষুনি দেখবে 3, 2, and 1। এই লোকটা ভয় পেয়ে গেছে, মাইকেলের একটু হাতটাও হেলেনি। তো একে ভাই ড্রাইভার নাকি মাইকেল তোর সামনে বস, পিছনে বসছে না, আমিও ড্রাইভার, মাইকেল রেগে গেছে। যাই হোক, আমি ওকে বাড়িতে তো নিয়ে চলে এসেছি। আর এইটাই হলো টেনিস কোর্টটা, আপনারা আগের এপিসোডটায় হয়তো দেখেছেন, তার আগের এপিসোডটা দেখেছেন। আর এখানে একটা মাইকেল হেলিকপ্টার কিনেছিল, এই জায়গাটা অনেক বড়। তো একে বলেই দিয়েছি কাজ যদি ঠিক করে না হয় তাহলে এরা তো সব মরে যাবে, মানে মরে যাবে কি মাইকেলই গিয়ে এদের অফিস ধ্বংস করে দেবে। তো এখন বিকেল হয়ে গেছে, আর অনেকগুলো ওয়ার্কার পাঠিয়ে দিয়েছে, আর সবাই এরা ড্রিলিং করছে, সব কিছু ওয়েল্ডিং করছে। আর এখানে হচ্ছে কাজ হবে হয়তো নেক্সট এপিসোড বা তার পরের এপিসোড অবধি শোরুমটা কমপ্লিট হয়ে যাবে, যেটাই খুবই ভালো কথা। আর এদেরও প্রচুর টাকা দিতে হবে, কেন কি এত বড় শোরুম হচ্ছে। এমনি মাইকেল চাইলে ওদের ভয় দেখিয়ে এখান দিয়ে ভাগিয়ে দিতে পারে টাকা না দিয়েই, কিন্তু পুলিশ টুলিশের একটু সিন হয়ে যেতে পারে, পুলিশও মাইকেলের থেকে ভয়ই পায়। কিন্তু হ্যাঁ, তাও তো এবারে একটু টাকা পয়সা তো লাগবেই, কেন কি মাইকেলের কাছে এত টাকা নেই যে ও পুরো একদম এদের পুরো টাকা দিয়ে দেবে শোরুমের। ওই জন্যে ও ল্যাস্টারকে ফোন করলো আর জেনে নিল যে কী কী করতে হবে। ও ভেবেছে যে ব্যাংক যেটা সবচেয়ে বড় আছে ও সিটির, ওইখানে গিয়ে চুরি করবে খুব বড়। আর এখানে দেখতেই পাচ্ছ মাইকেল একটু মানে মুখে মুখোশ টুকোশ পড়ে গেছে, একদম বন্দুক টন্দুক নিয়ে ব্যাগ নিয়ে। তো এবারে ও ভাবছে যে সবাইকে মেরে দেবে। আচ্ছা, মুখোশ যদি না পড়ে মানে তাহলে হয়তো একটু রিস্ক হয়ে যেতে পারে, পুলিশ টুলিশ এমনিতেও আসবেই, জানা আছে, আওয়াজ হয়ে গেছে খুব আগেই, লোক তো ফোনই করে দেবে ম্যানেজাররা আলাম টালাম বাজিয়ে। ওই জন্য মাস্ক পরে নিয়েছে, কেন দেখে নিলে ওর বাড়িতে বারবার হয়তো রেড হতে পারে, ওকে নিয়ে যেতে পারে। তো এবারে দেখতেই পাচ্ছে এখানে সব গার্ড টার্ড প্রচুর, এখানে 10-20 জন গার্ড আছে প্রায়। তো মাইকেল সবাইকে মারছে, আর এই যত লোক আছে এদের হয় মাইকেল মেরে দেবে আর নাহলে হস্টেজ বানিয়ে নেবে, সেটা এখন মাইকেলের উপরে যে ও কী করবে। ও তো অর্ধেক লোককে মেরেই দিচ্ছে, ওখান দিয়ে অনেক লোক পালিয়েও গেছে। তো এরা হচ্ছে মেন ব্যাংকের যে স্টাফ ওয়ার্কার, আর ম্যানেজারটাকে গিয়ে ধরতে হবে, আর ওর থেকে হচ্ছে জানতে হবে কোথায় টাকা পয়সা আছে। তো এবারে ম্যানেজারটা কোথায় আছে তাড়াতাড়ি গিয়ে দেখি। তো ম্যানেজার থেকে চাবি তো নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আরও সহজে চাবি দিচ্ছিও না। আর এখানে অনেক টাকা আছে, মানে হ্যাঁ শোরুমের টাকা দিয়েও টাকা বেঁচে যাবে এমন বলতে আরও, মানে এখানে $20 মিলিয়ন ছিল টোটাল, মানে $2 কোটি, যেটা ইন্ডিয়ান রুপিসে দেখলে অনেক টাকা। আর এখানে যত কম্পিউটার PC TC আছে সব মাইকেল ভেঙে দিচ্ছে যাতে ওরকে ফুটেজ না দেখতে পারে। আর পুলিশ তোর পিছনে পড়েই গেছিলো, ওই জন্যে হচ্ছে ওই একটা সেফ জায়গায় চলে এসছে, এখানে মানে পুলিশ টুলিশকে ধরতে পারে না। হেলিকপ্টারও লেগে গেছে, দেখতে পাচ্ছ 4-স্টারের পুলিশ, আর পুলিশ চলে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকেও লাইক করে দাও। গুড বাই।